পঞ্চমীর রাতে নিজপাড়ার ফ্লাওয়ার্স ক্লাবে দুর্গাপূজার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদয়পুর সেন্ট্রাল রোডে এই বছরের পুজোর উদ্বোধন করেন তিনি। এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে তার উদ্বোধন করা হয়। এদিন উদ্বোধনী মঞ্চে উদয়পুর সেন্ট্রাল রোডে সমস্ত বহিরাজ্যের শ্রমিকদের দেওয়া হয় বস্ত্র। এছাড়াও উদয়পুর পৌর পরিষদের শ্রমিকদের দেওয়া হয় নতুন বস্ত্র উপহার। মন্ত্রীর হাত ধরে দেওয়া হয় এই উপহার সামগ্রীগুলি। পরে উদ্বোধন শেষে অর্থমন্ত্রী ঘুরে দেখেন দুর্গাপূজার প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন বাঁশ বেতার শিল্পকলা, যা এই বছর মাটির ঘরে মা দুর্গাকে নিয়ে উদয়পুরের দর্শকদের মধ্যে তাক লাগিয়ে দিয়েছে। এছাড়া এক ভিন্ন ধরনের ঢাকি নিয়ে এসেছে ফ্লাওয়ার্স ক্লাব। এই বছর পশ্চিমবঙ্গ থেকে মহিলা ঢাকি দিয়ে পুজো শুরু করেছেন ক্লাবের কর্মকর্তারা, যা এক আনন্দের বার্তা বয়ে চলছে ফ্লাওয়ার্স ক্লাবের এই বছরের দুর্গাপূজাকে কেন্দ্র করে। এই বাজার, এই দুর্গোৎসব বহু প্রাচীন, এই পূজা চলে আসছে বহুদিন যাবৎ। যেহেতু বাজারের মধ্যে আগে বাজারের ব্যবসায়ী বৃন্দ এই পুজোটাকে উদযাপন করতেন, সময়ের সঙ্গে সঙ্গে এই বাজারের ব্যবসায়ীরা আছেন, কিন্তু ফ্লাওয়ার্স ক্লাব উদ্যোক্তা নিয়ে উদ্যোক্তা হয়ে এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছেন। এবং তার জন্য আমি এখানে বাজারের সমস্ত ব্যবসায়ী বৃন্দ, দাদা ভাই বন্ধুদের প্রতি এবং এই এলাকার সমস্ত মানুষ যারা এই পুজোর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন, তাদের সকলের এই পুজোতে আমি অভিনন্দন জানাচ্ছি।